সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম ফার্স্ট সেমিস্টারের সবথেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা, ফাইনাল অ্যাকাউন্ট, সেই ফাইনাল অ্যাকাউন্টের চ্যাপ্টার নিয়ে। আজকে কিন্তু আমরা আরও দুটো কী করব, প্রবলেম কিন্তু সলভ করে ফেলবো, ঠিক আছে? বসু অ্যান্ড দাসের যে বই আছে সেখান থেকে আমরা আরও দুটো প্রবলেম সলভ করে ফেলবো। এবং আগের দুটো ভিডিওতে কিন্তু আমি তোমাদের সঙ্গে কিন্তু কনসেপ্ট আলোচনা করেছিলাম, তাছাড়া প্রবলেম দুখানা কি তিনখানা সলভ করেও আমি দেখিয়েছিলাম। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নেবে। তাহলে আজকের কিন্তু করব আরও দুটো ইম্পর্টেন্ট প্রবলেম এবং যেগুলো প্রিভিয়াস ইয়ারের প্রবলেম। তো চলো আজকের আমরা চলে এসেছি দেখো ওই 25-এর দাগের অঙ্কটা করতে। তাহলে দেখো 25-এর দাগের অঙ্কতে ফাইনাল অ্যাকাউন্টে প্রথমেই দেখো এখানে একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেওয়া আছে, এবং এখানে দেখো সবথেকে ইম্পর্টেন্ট ইয়ার এন্ডিংটা দেখো কত বলে দিয়েছে, December 31, 2022, যেটাকে দেখো আমিও কিন্তু এখানে লিখে নিয়েছি। দেখো এই যে 31শে ডিসেম্বর 2022, ঠিক আছে? দেখো আমিও এখানে লিখে নিয়েছি। এইবারে আমরা অঙ্কটা তো স্টার্ট করব। তো দেখো এখানে অ্যাডজাস্টমেন্ট কিন্তু অনেকগুলো বলে দিয়েছে, এখানে কিন্তু অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট বলে দেওয়া আছে। দেখো এ থেকে পুরো জে পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট বলে দেওয়া আছে, তো আমরা একটা একটা করে তো করব। তো এখানে যে সমস্ত জিনিসগুলো রয়েছে পুরো অঙ্কটাকে কিন্তু আমি এইখানে করে নিয়েছি। তো আমি শুধু ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্টগুলো বলবো এবং কোথায় কী হচ্ছে কেন হচ্ছে সেইগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমেই তোমরা দেখো এখানে একটা ট্রায়াল ব্যালেন্স রয়েছে, ডেবিট সাইড ক্রেডিট সাইড। এবারে দেখো অ্যাডজাস্টমেন্টে কী কী বলে দিয়েছে। প্রথমে দেখো বলে দিয়েছে প্রোভাইড 10% ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন পরে আসছি। প্রভিশন ফর ডাউটফুল ডেট ইনক্রিজ 5%, এটাও আমরা পরে আসছি। তো দেখো এখানে বলে দিয়েছে ক্রেডিট সেল হয়েছে 2000 টাকার, নট বিন রেকর্ডেড ইন দ্য বুক, এটাও আমরা পরে আসছি। আচ্ছা প্রথমেই আমরা সরাসরি চলে আসবো যেখানে, সেটা হলো ইতে। ইতে দেখো বলে দিয়েছে স্টক অন 31/12/2022 কত বলে দিয়েছে, 17,300। তার মানে কি এটা হলো কিন্তু ক্লোজিং স্টক, এই 17,300 ক্লোজিং স্টক। দেখো আমিও দেখো এখানে দেখো লিখেছি, এই দেখো ক্লোজিং স্টক কত, 17,300, ঠিক আছে? তারপরে দেখি আর কি বলে দিয়েছে। তারপরে দেখো বলে দিয়েছে দিস ডাজ নট ইনক্লুড ইন দ্য ভ্যালু অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বট অন 31/9/2022। তাহলে এটাকে কিন্তু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির মধ্যে ইনক্লুড করা হয়নি, তো ভালো তো ইনক্লুড করা হয়নি। যদি ইনক্লুড করা হতো তাহলে কী করতে হতো, সেটাকে আবার মাইনাস করতে হতো। তো এখানে কিছু করা হয়নি যেহেতু, বাদ দাও, কিছু করার দরকারও নেই আমাদের। তারপরে দেখো এফের দাগে কী বলে দিয়েছে, এফের দাগ খুব ইম্পর্টেন্ট। আচ্ছা তার আগে আমি জি এর দাগেরটা বলি। দেখো জি এর দাগে বলে দিয়েছে গুডস কস্টিং 600 হ্যাভ বিন স্টোলেন বাই এ ডিসঅনেস্ট এমপ্লয়ি, মানে 600 টাকার মালপত্র কী হয়েছে, চুরি হয়ে গেছে, কোনো একজন অসৎ এমপ্লয়ি, কোনো একজন অসৎ কর্মচারী চুরি করে নিয়ে চলে গেছে কত, 600 টাকার মাল। তাহলে দেখো আমি কিনেছিলাম কত টাকার মালপত্র, তোমরা যদি এখানে দেখো পারচেস হয়েছিলো দেখো 1,03,620 টাকার, সেখান থেকে আমি রিটার্ন পারচেস রিটার্ন কত, 2,910কে বিয়োগ করব, যেটা দেখো আমি অলরেডি এখানে করেওছি, তোমরা যদি ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে। এই দেখো পারচেস, সেখান থেকে আমি পারচেস রিটার্নকে মাইনাসও করেছি। এইবারে দেখো আমি এত টাকার মাল কিনেছিলাম, এই যে 1,03,620, সেখান থেকে এত টাকার মাল আমি রিটার্ন করে দিলাম, আবার চুরি করে নিয়ে গেল 600 টাকা, তাহলে এগুলো সব কমে যাচ্ছে। আমি কিনেছিলাম যা তার থেকে ফেরত দিয়ে এলাম এত, চুরি হয়ে গেল এত, তাহলে আমার আমি যত মাল কিনেছিলাম তার পরিমাণ কমতে থাকছে, তাই না? এরকমভাবে। তারপরে দেখো আর কী বলে দিয়েছে, তাই জন্য আমি 600 টাকাটাকে কী করেছি, দেখো এখানে মাইনাস করেছি। তোমরা কিন্তু মাইনাস করবে, কারণ 600 টাকার মাল চুরি হয়ে গেছে, এবং যেহেতু এটা একটা ক্ষতি, তাই জন্য দেখো আমি এটাকে কোথায় বসিয়েছি বলতো, এটাকে দেখো আমি প্রফিট অ্যান্ড লসের কোথায় বসিয়েছি, এই দেখো এই জায়গাটা, তোমরা যদি ভালো করে দেখো প্রফিট অ্যান্ড লসের এই দেখো এই জায়গাটাতে কিন্তু আমি বসিয়েছি, তোমরাও কিন্তু বসাবে, ঠিক আছে? এরপরে দেখো আর কী কী এখানে এই গুরুত্বপূর্ণ অ্যাডজাস্টমেন্ট আছে তোমরা যদি এখানে দেখো। দেখো এবারে কী বলে দিয়েছে, দেখো ডি এর দাগে বলে দিয়েছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ওর্থ 1,000 টাকা, মানে 1,000 টাকার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি পারচেসড কেনা হয়েছে। কবে কেনা হয়েছে, 31/9/2022, খুব ভালো কথা, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কেনা হয়েছে। হ্যাজ বিন ইনক্লুডেড ইন দ্য পারচেস, কিন্তু এই টাকাটাকে পারচেসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বোঝা গেল? তাহলে এই যে 1,000 টাকার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কেনা হয়েছে এটাকে কি পারচেসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার মানে আমাকে কী করতে হবে, পারচেসের মধ্যে ইনক্লুড আছে, তাহলে পারচেস থেকে আমাকে বের করে আনতে হবে, মানে পারচেস থেকে আমাকে বিয়োগ করতে হবে 1,000 টাকা। তাহলে দেখো আমি কী করবো, পারচেস থেকে কিন্তু বিয়োগ করব, এই দেখো পারচেস অফ প্ল্যান্ট, সেখান থেকে দেখো আমি বিয়োগ করব।
তাহলে আবারও তোমরা ভালো করে দেখো, এই যে দেখো ট্রেডিংয়ের পারচেস অফ প্ল্যান্ট, সেখানে তাহলে এখান থেকে আমি 1000 টাকাকে বিয়োগ করে আনবো, লেস করলাম, বোঝা গেল? এরপরে তোমরা আবার এখানে দেখবে ভালো করে কি বলে দিয়েছে, গুডস কস্ট প্রাইস কত বলে দিয়েছে 720, মিনিমাম সেল প্রাইস কত বলে দিয়েছে, 900, ওয়াজ কনসাইন্ড টু অ্যান এজেন্ট, তার মানে আমি মালপত্র পাঠাচ্ছি কনসাইন্ড টু অ্যান এজেন্ট, কোনো একটা এজেন্টকে, বাট দোজ রিমেন স্টিল আনসোল্ড, কিন্তু সেটা কিন্তু আনসোল্ড রয়ে গেছে, বোঝা গেল? তার মানে কি, আমি ভাবো একজন ব্যবসায়ী, এবার আমার ইচ্ছে হয়েছে আমি বাইরের কোনো রাজ্যতে আমার আমি যে পণ্যগুলো উৎপাদন করছি সেইগুলোকে বাইরের কোনো রাজ্যতে বিক্রি করব, তার জন্য আমি পাঠিয়ে দিয়েছি, তাই না? তাহলে আমি এখানে কোন টাকাটাকে ইউজ করব, যেটা সবথেকে ছোটো টাকা, যেটা সবথেকে ছোটো টাকা, দেখো 720 টাকাটা ছোট, তাহলে এটাকে কিন্তু আমরা ব্যবহার করব। তাহলে আমার গুডস যা কিনেছিলাম, দেখো আমি গুডস কিনেছিলাম কত, পারচেস করেছিলাম এত, সেখান থেকে আমি এত টাকার মালপত্র আবার কী করছি, সেন্ড করছি, বাইরের কোনো রাজ্যে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি পারচেস থেকে আবার কী করব, মাইনাস করব, তাই না? দেখো আমি 720 টাকাকে মাইনাস করেছি, বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো এখানে বলে দিয়েছে আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, দেখো এখানে কি বলে দিয়েছে, বলে দিয়েছে বাট দোজ রিমেন স্টিল আনসোল্ড, কিন্তু সেগুলো আমি বাইরের রাজ্যে পাঠালাম ঠিকই, কিন্তু সেগুলো বিক্রি হলো না, আনসোল্ড হয়ে রয়েছে। তার মানে বিক্রি হয়নি মানে কি, সেগুলোকে আমরা ধরে নেব ক্লোজিং স্টক, যেগুলো বিক্রি হয়ে যায় সেগুলো তো ভালো কথা, আর যেগুলো বিক্রি হয় না সেগুলোকে আমরা বলি কি, ক্লোজিং স্টক, ঠিক আছে? তাহলে ক্লোজিং স্টক, তাহলে ক্লোজিং স্টককে আমি দেখো কী করব, ক্লোজিং স্টককে দেখো আমরা যে ব্যালেন্স শিটটা বানাই না, সেই ব্যালেন্স শিটের কোন দিকে লিখি, অ্যাসেট সাইডে, তাহলে এই দেখো আমি দেখো এই দিকেও দেখো লিখেছি, দেখতে পাচ্ছ? দেখো কনসাইনমেন্ট স্টক কত রয়েছে, দেখো 720, বোঝা গেল? যেহেতু বিক্রি হয়নি, যদি বিক্রি হতো তাহলে কিন্তু লিখতাম না, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এই অ্যাডজাস্টমেন্টটা বুঝতে পারলে। চলো বাকি যে অ্যাডজাস্টমেন্টগুলো আছে সেইগুলো আমরা একটু আলোচনা করি, যেমন দেখো দেখি আর কী কী অ্যাডজাস্টমেন্ট এখানে আছে। তাহলে দেখো এবারে দেখো আমরা যদি জেয়ের দাগে এই আইয়ের দাগের অ্যাডজাস্টমেন্টটা দেখি, সেখানে দেখো বলে দিয়েছে এ সেলস রিটার্ন অফ ₹500 ওয়াজ নট এন্টার্ড ইন দ্য অ্যাকাউন্ট, ঠিক আছে, দো ইট ওয়াজ ডিউলি টেকেন ইন দ্য স্টক, ঠিক আছে? একটা সেলস রিটার্ন হয়েছে 500 টাকার, ঠিক আছে, সেলস রিটার্ন, তো সেটাকে নট এন্টার্ড, সেটাকে এন্টার করা হয়নি, তাহলে আমাদেরকে করতে হবে না? তাহলে সেলস রিটার্ন আমরা কী করি, এই যে সেলস থাকে তার থেকে আমরা কী করি, তোমরা এখানেই দেখো আমরা যে সেলস থাকে প্রথমে সেটাকে লিখি, তারপরে দেখো এই যে রিটার্ন, রিটার্ন আমরা কোথা থেকে পাই, দেখো দেখো এই তো সেলস, আর রিটার্ন আমরা এই দিকে পাবো, সেলস রিটার্ন আমরা এই দেখো এই দিকে পাবো, কত রয়েছে দেখো 2100। তাছাড়া আরেকটা দেখো এখানে রিটার্ন কত বলে দিয়েছে, দেখো আরেকটা রিটার্ন কিন্তু এখানে বলে দিয়েছে 500, তার মানে আমার টোটাল রিটার্ন কত হলো, দেখো 2100 আর 500 টোটাল কত হলো 2600, ঠিক আছে? তাহলে এই তো হলো, তাহলে আমাকে কী করতে হবে, এই টাকাটা থেকে এই টাকাটাকে মাইনাস করতে হবে। তাছাড়া আরেকটা জিনিস কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট, আরেকটা অ্যাডজাস্টমেন্ট, সেটা হলো এইচের দাগে, দেখো কি বলে দিয়েছে, ₹510 রিসিভড ফ্রম এ ডেটর্স, একজন ডেটর্সের থেকে 510 টাকা রিসিভ করেছি আমি, দোজ হুজ ব্যালেন্স ওয়াজ রিটেন অফ অ্যাজ ব্যাড, ঠিক আছে? তার মানে এই যে 510 টাকা আমি রিসিভ করেছি না, এটা পুরো ব্যাড হয়ে গিয়েছিলো, মানে ব্যাড ডেপ্ট হয়ে গিয়েছিলো, মানে এই টাকাটা কেউ মেরে দিয়েছিলো, কোনো একজন ডেটর্স পুরো মেরে দিয়েছিলো, কিন্তু কী মনে হয়েছে, ওর মনে অনেক দয়া হয়েছে, আমাকে হয়তো টাকাটা দিয়েছে, এরকম ব্যাপার আর কি। 510 টাকা আমাকে একজন ডেটর্স দিয়েছে, হুজ ব্যালেন্স ওয়াজ রিটেন অফ অ্যাজ ব্যাড, আমি যাকে পুরো ব্যাড ডেপ্ট হিসেবে মানে ভেবেই নিয়েছিলাম, ও পুরো আমার টাকা ব্যাড ডেপ্ট করে দিয়েছে। তাহলে হ্যাজ বিন রেকর্ডেড অ্যাজ ক্যাশ সেলস, যেটাকে আমি ভুল করে ক্যাশ সেলসের মধ্যে রেকর্ড করে ফেলেছি, ঠিক আছে? তাহলে ভুল করে দেখো 510 টাকা আমি পেয়েছি একজনের থেকে, ব্যাড ডেপ্ট রিকভারি হয়েছে, ব্যাড ডেপ্ট ভেবে নিয়েছিলাম কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, তাহলে এটা ভুল করে ক্যাশ সেলসের মধ্যে কি রেকর্ডেড হয়ে গেছে, তাহলে আমাকে ক্যাশ সেলস থেকে এটাকে বের করে আনতে হবে, মানে কি বিয়োগ করতে হবে, তাই জন্য দেখো আমি কী করেছি, ব্যাড ডেপ্ট রিকভারি, তাই জন্য আমি কী করলাম, ক্যাশ সেলসের মধ্যে ইনক্লুড হয়ে গেছে বলে আমি কী করলাম, বিয়োগ করে আনলাম। তাহলে এইটা থেকে এইটাকে বিয়োগ করবে, এইটাকে বিয়োগ করবে, এবং আরেকটা জিনিস কিন্তু তোমরা এখানে দেখবে, তাহলে দেখো এই যে 510, এই যে 510 টাকা ব্যাড ডেপ্ট রিকভারি হলো, এটা কি আমার একটা ইনকাম হলো, তো আমার 510 টাকা কেউ মেরে দিয়েছিলো, হুট করে তার মনে কি সে কি ভালো হয়ে গেল, আমাকে 510 টাকা দিয়ে গেল, তাহলে এটা ভুল করে ক্যাশ সেলসের মধ্যে লেখা হয়ে গেছে বলে আমি কী করলাম, বিয়োগ করে দিলাম।
তাহলে এই যে 510 টাকা আমি একজন ডেটর্সের থেকে পেলাম, এটা যেহেতু আমার একটা ইনকাম, তাহলে সমস্ত ইনকাম আমরা কোন দিকে লিখি? ক্রেডিট সাইডে, তাই না? তাহলে চলো সমস্ত ইনকাম আমরা ক্রেডিট সাইডে লিখি। তাহলে পিএল এর ক্রেডিটে, মানে প্রফিট অ্যান্ড লসের ক্রেডিটে কিন্তু আমরা লিখবো, এই দেখো আমি দেখো এখানে লিখেওছি, দেখো ব্যাড ডেট রিকভারি হয়েছে কত, 510 টাকা। ঠিক আছে, আশা করি তোমরা এই অ্যাডজাস্টমেন্টটা সবাই বুঝতে পেরেছ। তারপরে দেখি আর কি অ্যাডজাস্টমেন্ট রয়েছে। দেখো এইবারে সি এর দাগে দেখো কি রয়েছে, এ ক্রেডিট সেল অফ ₹200 হ্যাজ নট বিন রেকর্ডেড ইন দ্য বুকস, মানে একজনকে আমি 2000 টাকার মাল ধারে বিক্রি করেছি কিন্তু সেটাকে বইতে লেখা হয়নি। তাহলে আমাকে কি করতে হবে, সেলস হয়েছিল কত টাকার, আমার সেলস যে এই টাকাটার হয়েছিল, এই যে এই টাকাটা, তার সঙ্গে আমাকে আরও যোগ করতে হবে 2000 টাকা, আরও সেলস আমাকে কি যোগ করতে হবে যেটা লেখা হয়নি, তাই জন্য দেখো আমি ক্রেডিট সেল কত করেছি, 2000 টাকা। বোঝা গেল? তাহলে ক্রেডিট সেল করলাম মানে কি, আমি 2000 টাকার মাল ধারে বিক্রি করলাম, তার মানে কি আমার ডেটর্সের পরিমাণ কিন্তু কি হয়ে গেল, বেড়ে গেল। তাই জন্য দেখো আমি কি করেছি, যখন দেখো ব্যালেন্স শিট বানিয়েছি না, তখন দেখো আমি কি করেছি, যখন আমি ব্যালেন্স শিট বানিয়েছি তখন দেখো এই তো ডেটর্স 30,000 বলে দিয়েছে, আমি এই যে ক্রেডিট সেল ধারে বিক্রি করেছি তার মানে কি আমার 2000 টাকার ডেটর্স আরও বেড়ে গেল, তাই না? আমার 2000 টাকার ডেটর্স আরও বেড়ে গেল। ঠিক আছে, তাহলে আমার ডেটর্স ছিল 30,000, আরও 2000-এর ডেটর্স বেড়ে গেল, তার মানে আমার টোটাল ডেটর্স এখন কত হয়েছে বলো তো, 32,000। ঠিক আছে, 32,000 টাকা। তার মধ্যে থেকে এই যে তোমরা একটা জিনিস দেখবে, এই যে রিটার্ন হয়েছে, দেখবে যে আমরা রিটার্ন করেছি না, তোমরা যদি খুব ভালো করে দেখো এই যে রিটার্ন, দেখবে রিটার্ন হয়েছে একটা রিটার্ন, এখানে দেখো কত থাকে, দেখো একটা রিটার্ন এমনি এখানে দেখো থাকে কিন্তু 2100, সেটা তো খুব ভালো কথা, কিন্তু এইখানে এই যে আরেকটা রিটার্ন হয়েছে 500 টাকার, তোমরা যদি ভালো করে দেখো দেখবে এই যে আই এর দাগে, দেখো এখানে বলে দিয়েছে এ সেলস রিটার্ন অফ ₹500, তার মানে যে বিক্রি হয়েছিল সেই বিক্রি মাল আমার কাছে আবার ফেরত চলে এসেছে, ওয়াজ নট এন্টার্ড ইন দ্য অ্যাকাউন্টস দো ইট ওয়াজ ডিউলি টেকেন ইন দ্য স্টক। ঠিক আছে, তাহলে দেখো 500 টাকার মাল আমি যে বিক্রি করেছিলাম সেখান থেকে, এই যে আমি মালগুলো বিক্রি করেছিলাম সেখান থেকে 500 টাকার মাল আমার কাছে রিটার্ন চলে এসছে, তাহলে আমি বিক্রি করেছিলাম, আমাকে আবার কেউ ফেরত পাঠিয়ে দিয়েছে কত, 500 টাকা। তাহলে দেখো তোমরা, আমি এই যে বিক্রি করেছিলাম, যে ধারে বিক্রিটা আমি করেছিলাম না, দেখো ধারে বিক্রি কত করেছিলাম আমি, 2000 টাকা, সেখান থেকে আমাকে কেউ ফেরত করে দিল কত, 500 টাকা। ঠিক আছে, তার মানে এই 30,000 এই 2000 যোগ করে কত হলো, 32,000, তার থেকে আবার আমাকে যদি কেউ ফেরত করে দিল তার মানে কি 500 টাকা কী হয়ে যাবে, আবার লেস করব, করে কত হবে, তাহলে 32,000 থেকে 500 টাকা লেস করলে হবে 31,500। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারলে, তাহলে এখন আমার ডেটর্সের পরিমাণ কত, পরিমাণ হলো কিন্তু 31,500। ঠিক আছে, তো এবারে তোমরা দেখো এই তো আমাদের ট্রেডিং প্রায় পুরো কমপ্লিটই হয়ে গেল, এবারে তোমরা এইগুলোকে যোগ করবে, করে আমরা কী পাবো, এইটা পাবো, তার থেকে আমরা কি করব, এই যে সব ডেবিট সাইডগুলোকে আমরা কিন্তু মাইনাস করব। আচ্ছা, এখানে ওয়েজেস আছে, ওয়েজেসটা একটু আমরা বুঝে নিই। দেখো এখানে ওয়েজেসটা কিন্তু তোমরা খুব ভালো করে বুঝবে, ঠিক আছে, দেখো দেখো এখানে ওয়েজেসে দেখো কি বলে দিয়েছে, ওয়েজেস ইনক্লুডস ₹200 ফর ইনস্টলেশন অফ প্ল্যান্ট। ঠিক আছে, তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি তোমরা জানোই তো, দেখো এখানে দেখো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি রয়েছে 9,500, তো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কী করা হয়েছে বলো তো, আবার কেনা হয়েছে, কোথায় কেনা হয়েছে, কী দেখে আমি বুঝলাম বলো তো, এই দেখো এইখানটাতে দেখে আমি কিন্তু বুঝতে পেরেছি, দেখো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ওর 1,000 টাকা পারচেস করা হয়েছে 30/9/2022 হ্যাজ বিন ইনক্লুডেড ইন দ্য পারচেস, যেটাকে পারচেসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তাই জন্য আমি দেখবে এটাকে মাইনাস করে বেরও করে এনেছি। ঠিক আছে, তাহলে এই যে 1,000 টাকার মেশিনারি কেনা হয়েছে না, এই 1,000 টাকার মেশিনারি, এই মেশিনারিটাকে ফিটিংস করতে মানে ইনস্টল করতে কিন্তু আরও কী করা হয়েছে, ফিটিংস করতে আরও 200 টাকা খরচ হয়েছে, এবং এটাকে কিন্তু ওয়েজেসের মধ্যে ধরে নেওয়া হয়েছে। তাহলে দেখো এটাকে কিন্তু ওয়েজেসের মধ্যে ধরা উচিত নয়, ভেবে নাও আমি যদি একটা মেশিন কিনি, তোমরা যদি ভালো করে দেখো, ভাবো আমি একটা মেশিন কিনেছি 1,000 টাকা দামের, ঠিক আছে, এবার এই মেশিনটাকে ইনস্টল করতে যদি আরও 200 টাকা খরচ হয় না, তাহলে আমি ধরে নেব আমার টোটাল মেশিনটা কিনতে খরচ হয়েছে 1,200 টাকা, এটাই হলো কিন্তু মেশিনের দাম। আমরা সর্বদা মেশিনের দামের মধ্যে কিন্তু এই ইনস্টলেশনের চার্জেসটাকে ইনক্লুড করে নিই, এবং এটাই করা উচিত,
ইনস্টলেশনের খরচকে কিন্তু আমরা মেশিনের দামের সঙ্গে যোগ করে টোটাল বলবো আমার মেশিনটা কিনতে খরচ হয়েছে এই টাকাটা, ঠিক আছে? এটাকে কিন্তু ওয়েজেসের মধ্যে ইনক্লুড করা উচিত নয়। ওয়েজেস মানে কি? কারখানায় যে মজুররা কাজ করছে, যে সমস্ত ওয়ার্কাররা কাজ করছে, তাদের যে টাকাটা দেওয়া হয় তাকে বলা হয় ওয়েজেস। বোঝা গেল? আবারও বলছি, কারখানায় যে ওয়ার্কার যারা আছে, তারা যে কাজ করছে, তাদের যে টাকাটা দেওয়া হয় তাকে বলে ওয়েজেস, ঠিক আছে? আর ইনস্টলেশনের জন্য, কোনো মেশিন ইনস্টলেশনের জন্য যে টাকাটা দেওয়া হচ্ছে সেটাকে কিন্তু আমরা ওয়েজেসের মধ্যে ঢোকাবো না, সেটাকে কিন্তু আমরা মেশিনের দামের সঙ্গে ঢুকিয়ে নেব। বোঝা গেল? তাহলে আমাকে কী করতে হবে? এটা কী হয়েছে, এই 200 টাকাটা কিন্তু এই ওয়েজেসের মধ্যে ঢুকে গেছে, কারখানায় যারা কাজ করে তাদের টাকার মধ্যে ঢুকে গেছে। তাহলে আমাকে সেখান থেকে টাকাটা কী করতে হবে, বের করে আনতে হবে, মানে কি বিয়োগ করে আনতে হবে। তাই জন্য দেখো আমি কী করেছি, ইনস্টলেশন অফ প্ল্যান্ট মানে প্ল্যান্টের মেশিনারি ইনস্টলেশনের টাকাটাকে দেখো আমি লেস করেছি, তাই জন্য ওখান থেকে বের করে এনেছি। এনে কার সঙ্গে যোগ করতে হবে বললাম আমি তোমাদেরকে, কার সঙ্গে যোগ করতে হবে? অবশ্যই কিন্তু যোগ করতে হবে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির সঙ্গে। দেখো আমি ঠিক এবার ব্যালেন্স শিটে দেখো ঠিক সেই কাজটাই দেখো করেছি। তোমরা যদি ভালো করে দেখো, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির দাম কত? 9,500, আবার কেনা হয়েছে 1,000 টাকার। তাহলে এই 1,000-এর সঙ্গে আরও দেখো ইনস্টলেশন চার্জেস 200 টাকা কিন্তু যোগ করেছি। বোঝা গেল? 9,500-এর একটা কেনা হয়েছিল, আবার একটা কেনা হয়েছে 1,000 টাকার, সেটাকে ফিটিংস করতে 200 টাকা খরচা হয়েছে। তাহলে এই 200 টাকাকে আমি দেখো এইটার সঙ্গে যোগ করে নেব, অ্যাড করে নিয়েছি। বোঝা গেল? এইভাবে কিন্তু আমাদের করতে হবে, ঠিক আছে? এই গেল। এবারে আমরা কী করবো, জাস্ট যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগ করলে কিন্তু আমাদের গ্রস প্রফিট বেরিয়ে যাবে। তাহলে গ্রস প্রফিট হয়ে গেল মানে কি, আমাদের ট্রেডিং কমপ্লিট হয়ে গেল। এইবারে আমরা চলে আসবো কিসে, প্রফিট অ্যান্ড লসে। তো চলো প্রফিট অ্যান্ড লসে আমরা তো আসবো। কী কী করবো দেখো, জেনারেল এক্সপেন্সেস, রেন্ট অ্যান্ড রেটস, এগুলো দেখবে বইতে দেওয়াই আছে, ব্যাড ডেপ্ট এগুলো বইতে দেওয়া আছে, গুডস স্টোলেন তো তোমাদেরকে আমি বলেছি। এবারে দেখো প্রভিশন ফর ডাউটফুল ডেট কোথা থেকে পেলাম, দেখি তো কোথা থেকে পেলাম প্রভিশন ফর ডাউটফুল ডেট। এখানেই দেখো লেখা আছে কিন্তু, প্রোভাইড প্রভিশন ফর ডাউটফুল ডেট ইজ টু বি ইনক্রিজড টু 5% অন ডেটর্স। তাহলে ডেটর্সের ওপর 5% করতে হবে। তো তোমরা এখানে জানোই যে এই যে ডেটর্সটা ছিল, ব্যালেন্স শিটকে তোমরা ভালো করে লক্ষ্য করবে তাহলে বুঝতে পারবে। এই যে ডেটর্স 30,000 ছিল, ধারে কিনেছি কত? 2,000 টাকার মাল, সরি ধারে বিক্রি করেছি কত? 2,000 টাকার মাল। তার মানে ধারে বিক্রি করলাম 2,000 টাকার মাল, আমার ডেটর্স হয়ে গেল টোটাল কত? 32,000। যাদেরকে বিক্রি করলাম ধারে এই 2,000 টাকার মাল, তাদের মধ্যে কেউ এসে 500 টাকার মাল আমাকে ফেরত করে দিল, রিটার্ন করে দিল। বোঝা গেল? ফেরত করে দিল। তাহলে আমার এখন টোটাল ডেটর্স কত? 31,500। তার উপর কত করবো এবারে? 10% করবো। এই 31,500-র ওপর কী করবো? 10%, ঠিক আছে? তাহলে এই দেখো আমি এখানে করেওছি, তোমরা যদি ভালো করে দেখো, এই দেখো 31,500-র ওপর ফাইভ পার্সেন্ট করলে কত হবে? 1,575। সেটাকে কিন্তু আমরা আবার ব্যালেন্স শিটে দেখো, এই 1,575-কে কিন্তু আমি দেখো লেস করেছি, দেখেছো? এই দেখো করে ডেটর্স হয়েছে এই টাকাটা। বোঝা গেল? চলো আর দেখি আমাদের এখানে কী কী আছে। ডেপ্রিসিয়েশন আছে, দেখো ডেপ্রিসিয়েশন বলে দিয়েছে 10%, তো ডেপ্রিসিয়েশন করবো 10%। তোমরা এখানে দেখো ভালো করে, আমার মেশিনারি দেখো এখানে কত ছিল? 9,500। এইটা কিন্তু তোমরা খুব ভালো করে বুঝবে, 9,500 টাকার আমার কাছে কী ছিল? মেশিনারি ছিল। এটার ওপর তো আমি করবো 10%, খুব ভালো কথা। এর ওপর তো আমি 10% করবোই, করলে আমার কত হবে? 950। তাছাড়া আরেকটা আমি দেখো মেশিন কিন্তু কিনেছি, দেখো আরেকটা মেশিন কিন্তু আমি কিনেছি, কত টাকা? 1,000 টাকা দামের। এবং এই 1,000 টাকা দামের মেশিনটা ফিটিংস করতে 200 টাকা আরও খরচা হয়েছে। তার মানে আমার টোটাল মেশিনটা কিন্তু খরচ হয়েছে, আমি ধরে নেব কত? দুটোকে যোগ করে ধরে নেব টোটাল আমার খরচা হয়েছে 1,200 টাকা। দেখো আমি এখানে লিখছি 1,200 টাকা, ঠিক আছে? 1,200 টাকা, তার উপরে 10% করবো। কিন্তু এই মেশিনটা কবে কিনেছি, এই 1,200 টাকার মেশিনটা কবে কিনেছি, দেখি কবে কেনা হয়েছে। তো তোমরা এখানে ভালো করে দেখবে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যার দাম হলো কত? 1,000 টাকা, যেটাকে কেনা হয়েছে 30/9/2022, 30/9/2022। ইয়ার এন্ডিংটা কত দেখে নি, December 31, 2022। তাহলে মেশিনটা কিনে ভোগ করলাম কতদিন, আমি ইউজ করলাম কতদিন? এই বছরে আমি ইউজ করলাম সেপ্টেম্বরের 30 তারিখ তো। তাহলে দেখো, তার মানে সেপ্টেম্বরটা বাদ দাও, পুরো কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস কিন্তু এই বছরে ব্যবহার করেছি। তাহলে ডেপ্রিসিয়েশন হবে কত?
এই বছরে ডেপ্রিসিয়েশন হবে কিন্তু 3/12, ঠিক আছে? তাহলে করলে কত হবে, তোমরা যদি 1200-র ওপর 10% করো হবে 120, এবং 120কে আমরা যদি 3 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করি তাহলে হবে কিন্তু 30, ঠিক আছে? তাহলে এই দেখো 950 আর 30 যোগ করে আমার কত হচ্ছে, এই দেখো টোটাল যোগ করে আমার টোটাল ডেপ্রিসিয়েশন কত হবে বলো তো, 980। বোঝা গেল? দেখো এটাকে আমি এখানেও কিন্তু লিখেছি, তোমরা কিন্তু দেখো ডেপ্রিসিয়েশনকে মাইনাস করে এখানে লিখবে। দেখো আমিও কিন্তু ডেপ্রিসিয়েশনকে এখানেও দেখো লিখেছি, তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো, এই দেখো ডেপ্রিসিয়েশন 950 আর 30কে যোগ করে 980, ঠিক আছে? তাহলে আর কিন্তু বিশেষ কিছু এখানে নেই করার, সবই কিন্তু হয়ে গেল। এবারে জাস্ট কী করবে, তোমরা যোগ বিয়োগ করবে, এগুলোকে যোগ বিয়োগ করবে, সবকটাকে যোগ করবে, করে এইখানে দেখো লিখবে, তারপরে এখানেও লিখবে, তার থেকে এই সমস্ত এক্সপেন্সেসগুলোকে কী করবে, মাইনাস করবে, করে এই নেট প্রফিট বের হবে। নেট প্রফিটকে তো তোমরা জানোই কোথায় ট্রান্সফার করতে হয়, ক্যাপিটালের সঙ্গে যোগ করতে হয়, ক্যাপিটালের সঙ্গে তোমরা এখানে যোগও করে দেবে। তাহলে এই মোটামুটি আমাদের হয়ে গেল অঙ্ক শেষ, তো তোমরা ভালো করে অঙ্কটাকে দেখে নাও, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তো দেখো আমরা চলে এসেছি নেক্সট অঙ্কতে, 35-এর দাগের এই অঙ্কটা আজকে আমরা এবারে করব। তো এই ফাইনাল অ্যাকাউন্টটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দেখো ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেওয়া আছে, যদি এখানে ট্রায়াল ব্যালেন্স সেই হিসেবে দেওয়া নেই, এমনি সাজিয়ে দেওয়া আছে, এবং অ্যাডজাস্টমেন্টগুলো দেখি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এবং অনেকটা ইউনিক কিন্তু এই অ্যাডজাস্টমেন্টগুলো, খুব ভালো করে তাহলে তোমরা লক্ষ্য করবে। দেখো প্রথম অ্যাডজাস্টমেন্টে দেখো বলে দিয়েছে, কি বলে দিয়েছে, দ্য ভ্যালু অফ স্টক অন হ্যান্ড 31 মার্চ 2023। তাহলে আগে আমরা দেখে নিই যে আমাদের ইয়ার এন্ডিংটা কবে, 31 মার্চ 2023। তাহলে চলো আমরা আগে ইয়ার এন্ডিংটা কিন্তু এখানে লিখে নিই, ঠিক আছে? 31 মার্চ 2023, ঠিক আছে? এই হলো ইয়ার এন্ডিং। এইবারে দেখি তাহলে আমাদের ক্লোজিং স্টক কত বলে দিয়েছে, 18,000, তোমরা এখানে দেখতেই পাচ্ছ 18,000। এবারে দেখো বলে দিয়েছে ইনক্লুডেড গুডস কস্টিং 900 রিসিভড অন, কত বলে দিয়েছে, 30 মার্চ 2023। তার মানে ইয়ার এন্ডিং হওয়ার ঠিক একদিন আগে কী হয়েছে, 900 টাকার মাল কিন্তু রিসিভ করা হয়েছে, ঠিক আছে? ইন রেসপেক্ট অফ হুইচ সাপ্লায়ার্স বিল হ্যাড নট ইয়েট বিন রিসিভড, কিন্তু যার থেকে আমরা জিনিস নিয়েছি, ধারে নিয়েছি, তাহলে দেখো 900 টাকার মাল কিন্তু আমরা ধারে কিনেছি কিন্তু সাপ্লায়ারের কাছ থেকে কোনো বিল রিসিভ করা হয়নি, ঠিক আছে? তাহলে 900 টাকার মাল কিনেছি আমরা, গুডস কিন্তু কিনেছি, অথচ সেটাকে রেকর্ড করা হয়নি। তাহলে আমাদের রেকর্ড করতে হবে, তাহলে পারচেসের সঙ্গে আমাদের অ্যাড করতে হবে আমরা 900 টাকার আরও গুডস কিনেছি, তাই জন্য দেখো আমি লিখেছি আনরেকর্ডেড পারচেস, ঠিক আছে? যেহেতু বিলটাকে রিসিভ করা হয়নি, তার মানে কি খাতায় লেখা হয়নি, তাহলে আমাদের এবারে লিখে নিতে হবে। তাই আমি কী করলাম, পারচেস 48,000-এর সঙ্গে 900 যোগ করে কত করলাম, 48,900, ঠিক আছে? এবং যেহেতু আমি ধারে কিনেছি আরও 900 টাকার মাল, তাহলে আমাকে কী করতে হবে, ক্রেডিটর্সটাকেও কী করতে হবে, ধারে মাল কিনলাম মানে কি আমার ক্রেডিটর্স বৃদ্ধি পেয়ে গেল, তাই জন্য আমার ক্রেডিটর্স বৃদ্ধি পেয়ে গেল। আমি দেখো এখানে আবার লিখলাম আনরেকর্ডেড পারচেস 900 টাকাকে যোগ করে 10,000-এর সঙ্গে 900 যোগ করে একেবারে 10,900, এই হয়ে গেল আমার টোটাল ক্রেডিটর্স। বোঝা গেল? তাহলে এই আপাতত গেল আমার কি এক নাম্বার অ্যাডজাস্টমেন্ট। চলো এবারে দেখি দুই নাম্বার অ্যাডজাস্টমেন্টে ঠিক কী বলে দিয়েছে, দেখি দুই নাম্বার অ্যাডজাস্টমেন্টে কী বলেছে। দেখো দুই নাম্বার অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ বিয়ের দাগের অ্যাডজাস্টমেন্ট কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে কিন্তু দেখবে এই জিনিসটা, খুব ভালো করে বুঝবে। দেখো বলে দিয়েছে গুডস অফ দ্য কস্ট অফ ₹1500, মানে 1500 টাকার গুডস ওয়ার সেন্ট টু এ কাস্টমার, কোনো একটা কাস্টমারকে পাঠানো হয়েছে অন সেল অন অ্যাপ্রুভাল বেসিস। এই কথাটার মানে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি, আমি আগে পড়ে নিই, সেল অন অ্যাপ্রুভাল বেসিস বাট রেকর্ডেড ইন সেলস বুক অ্যাট সেলস প্রাইস ₹2000, ঠিক আছে? অ্যাপ্রুভাল ফর দ্য সেল ওয়ার নট রিসিভড টিল 31 মার্চ 2023। তো চলো এই জিনিসটাকে না আমি একটু গুছিয়ে তোমাদেরকে বলছি, ব্যাপারটা খুব ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে? তাহলে দেখো এই জিনিসটা খুব ভালো করে বুঝবে, তো আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। ভাবো আমি আমার একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে আমি কী করি বলতো, আমি আইসক্রিম তৈরি করি, ঠিক আছে? আমি আইসক্রিম তৈরি করি, তো আমি আইসক্রিম তৈরি করে কী করি, আমাদের পাড়ায় বিক্রি করি। তো আমি ভাবো কলকাতাতে থাকি, আমি কলকাতা শহরে
বিক্রি করি, ঠিক আছে, কলকাতা শহরে বিক্রি করি আমি যে আইসক্রিমগুলো তৈরি করেছি ফ্যাক্টরিতে। এবারে আমার ইচ্ছে হয়েছে আমার তৈরি করা এই সমস্ত আইসক্রিমকে আমি বাইরের কোনো রাজ্যে বিক্রি করব। তো আমার ইচ্ছে হয়েছে আমি বাইরের কোনো শহরে, মানে ভাবো মুম্বাইতে, ভাবো আমি বিক্রি করব। তো আমি কি করলাম, কলকাতা থেকে অনেক আইসক্রিম নিয়ে গেলাম মুম্বাইতে, ঠিক আছে, অনেক আইসক্রিম নিয়ে আমি মুম্বাইতে গেলাম। তো মুম্বাইয়ে আমি যে দোকানগুলো রয়েছে, যে সমস্ত দোকানে আইসক্রিম বিক্রি করা হয়, সেই সমস্ত দোকানে কি করলাম, আমি সমস্ত আইসক্রিমগুলো নিয়ে বলছি যে আমাদের আইসক্রিমটা আপনারা নিন, নিয়ে কাস্টমারদের বিক্রি করুন, দেখুন আমাদের আইসক্রিম খুব ভালো, কলকাতায় প্রচণ্ড জনপ্রিয়। তো আমরা বলছি, তো মুম্বাইয়ের যে দোকানদাররা রয়েছে না, তারা কিন্তু আমাদের এই যে আইসক্রিমটা, আমি যে আইসক্রিমটা নিয়ে গেছি কলকাতা থেকে, সেটাকে নিচ্ছে না, বলছে না না আমাদের এখানে আইসক্রিম আছে, আমরা নেব না, এখানকার মানুষ অন্য আইসক্রিম খায় বলে নিতে চাইছে না। তো আমি এত দূর কলকাতা থেকে, এত দূর মুম্বাইতে গেছি, খালি হাতে ফিরে আসব? তো আমি একটা কী কাজ করলাম, আমি কলকাতা থেকে যখন মুম্বাইয়ে গিয়েছিলাম অনেক আইসক্রিম সাথে করেও নিয়ে গিয়েছিলাম, তাও আমি 100 পিস আইসক্রিম সাথে করে নিয়ে গিয়েছিলাম। তো এই আইসক্রিমগুলোকে আমি কী করলাম, মুম্বাইয়ের যে দোকানদার আছে, একটা দোকানদারকে আমি 100 পিস আইসক্রিম দিয়ে এলাম এবং বললাম এই 100 পিস আইসক্রিম আমি আপনাকে দিয়ে যাচ্ছি, আপনাকে কোনো টাকা দিতে হবে না, আপনি বিনা পয়সায় এই আইসক্রিমগুলো রাখুন এবং কাস্টমারদেরকে বিক্রি করুন, যদি বিক্রি হয় তাহলে আপনি আমাকে টাকাটা পে করবেন এবং আমাকে জানাবেন ফোন করে অবশ্যই যে হ্যাঁ, যে আপনার দেওয়া আইসক্রিমটা বিক্রি হয়েছে, সেটা কিন্তু অবশ্যই ফোন করে জানাবেন। এই ফোন করে জানানোকে বলা হয় কী বলো তো, বলা হয় কিন্তু সেল অ্যাপ্রুভাল, ঠিক আছে, বলা হয় কিন্তু সেল অ্যাপ্রুভাল, তার মানে বিক্রি হয়েছে এটা ফোন করে জানানো, ঠিক আছে। তো আমি কী করলাম, আমি কলকাতা থেকে যতগুলো আইসক্রিম নিয়ে গিয়েছিলাম সে সমস্ত আইসক্রিম মুম্বাইয়ের একজন দোকানদারকে দিয়ে এলাম এবং বললাম আপনি বিক্রি করুন, যদি বিক্রি হয় তাহলে আপনি আমাকে জানাবেন এবং এই সেই 100টা আইসক্রিমের টাকা কিন্তু আপনি আমাকে দিয়ে দেবেন। এই হলো ব্যাপারটা। এবারে এই আইসক্রিমগুলোর দাম কত ছিল বলো তো, 1500 টাকা, 1500 টাকার আইসক্রিম আমার কারখানায় তৈরি করতে লেগেছে 1500 টাকা, যাকে আমি বলি কস্ট প্রাইস, আমার তৈরি করতে যে টাকাটা লেগেছে। এবং আমি ঠিক করে আছি এই 1500 টাকার আইসক্রিমকে আমি মুম্বাইতে নিয়ে গিয়ে বেচবো কত টাকায় বলো তো, বেচবো 2000 টাকায়, ঠিক আছে। তো আমি যেটাই বেচবো ঠিক করেছি তাকে আমরা কী বলি, সেল প্রাইস, যাকে আমি লিখছি SP বলে, ঠিক আছে। তাহলে দেখো, 1500 টাকার আইসক্রিমকে আমি মুম্বাইতে দিয়ে এলাম এবং বললাম যে আপনি 2000 টাকায় বেচবেন, বেচে আমাকে দেবেন টাকাটা ফেরত, ঠিক আছে, বোঝা গেল। তো এই জিনিসটাকেই বলা হয় কিন্তু সেল অ্যাপ্রুভাল। তো তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো? তো 1500 টাকার জিনিস আমি কিন্তু মুম্বাইতে দিয়ে এসেছি এবং বলেছি 2000 টাকায় বেচতে। তো আমি মনে মনে ভাবছি, বিক্রি এখনও হয়নি কিন্তু আমি ভেবে নিয়েছি যে এগুলো বিক্রি হয়ে গেছে, আমার প্রচণ্ড কনফিডেন্স, আমি জানি কলকাতাতে এই আইসক্রিমগুলো দারুণ চলে, দারুণ বিক্রি হয়, মুম্বাইতেও বিক্রি হবে। তো এই ভেবে আমি ধরে নিয়েছি যে আমার সেল হয়ে গেছে, আমার সেল বৃদ্ধি পেয়ে গেছে, 2000 টাকার সেল আমার বৃদ্ধি পেয়ে গেছে, তাই জন্য আমি দেখো প্লাস করেছি, ঠিক আছে, বুঝতে পারলে। তো সেল হয়ে গেছে মানে কি, আমি কিন্তু টাকা নিইনি, মুম্বাইয়ের যে দোকানদারকে দিয়েছি তার থেকে আমি কিন্তু টাকা নিইনি। তো নিইনি মানে কি, আমি ধারে দিয়ে এসেছি। তাহলে আমার ডেটর্সও বৃদ্ধি পেয়ে গেল 2000 টাকা, ঠিক আছে, ডেটর্স আমার বৃদ্ধি পেয়ে গেল। তো আমি মনে মনে ভাবছি যে আমার 2000 টাকার সেল হয়েছে, তাই জন্য আমার যতটুকুনি সেল এখানে আছে তো আছে, দেখবে বইয়ের মধ্যে তোমরা এখানে একটা সেলস তো দেখো বলেই দিয়েছে, দেখো এই যে 75000 টাকা তো একটা সেলস বলেই দিয়েছে। তাছাড়া আমি ভাবছি আরও 2000 টাকার সেল হয়েছে, আমি তো দিয়ে এসেছি, আমি জানি ওই মুম্বাই থেকে নিশ্চয়ই আমাকে ফোন করবে, সেই জন্য আমি একদম পুরো বিশাল ওভার কনফিডেন্স, তাই জন্য আমি সেল ধরেই নিয়েছি, আরও 2000 টাকা বেড়ে গেছে। কিন্তু কি হলো ব্যাপারটা, আমাকে ফোন কিন্তু করলো না, অ্যাপ্রুভাল ফর দ্য সেল ওয়ার নট রিসিভড টিল 31 মার্চ 2023, তার মানে এই তারিখের মধ্যে আমার কাছে কোনো সেল অ্যাপ্রুভাল এলো না, কেউ ফোন করলো না। তাহলে আমার পুরো আশা ভঙ্গ হলো, আমি কী ভাবলাম, আমার 2000 টাকার বিক্রি হয়ে গেছে, ডেটর্স 2000 বেড়ে গেছে, কিন্তু আদতে তা হলো না। তাহলে আমাকে এবার কী করতে হবে, এই ভুলটা শুধরে নিতে হবে। তাহলে আমাকে এই ভুলটা শুধরে নেওয়ার জন্য কী করতে হবে, সেলকে মাইনাস করে দিতে হবে। তাহলে আমি কী লিখবো, সেল অ্যাপ্রুভাল নট রিসিভড, ঠিক আছে। আমি ধরে আমি কী তাহলে করলাম, যে আমি বুঝে গেলাম ওইগুলো বিক্রি ওখানে হয়নি, তাহলে আমি কী করবো, 2000 টাকার মাল তো আমি ভেবেছি যে বিক্রি হয়ে গেছে, তাহলে আমাকে কী করতে হবে, এখন ভুলটা শুধরে নেওয়ার জন্য 2000 টাকাকে বিয়োগ করতে হবে, করলে কত হবে এখানে, 73000 টাকা, বোঝা গেল। এবং দেখো, যখনই আমাদের মাল বিক্রি হয় না তখনই আমরা কী ধরে নিই বলো তো, যখনই আমাদের মাল বিক্রি হয়নি
তখনই আমাদের ধরে নিয়ে ওই মালগুলোকে নিয়ে আবার আমরা কি করব, আমাদের যে ক্লোজিং স্টক ছিল সেখানে কি করব, ঢুকিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমি ক্লোজিং স্টকের সঙ্গে অ্যাড করে নেব। ঠিক আছে, তাহলে আমরা কি করব যে সেল, তাহলে দেখো যেহেতু বিক্রি হয়নি 2000 টাকার মাল, যেহেতু আমার বিক্রি হয়নি, তাই জন্য আমাকে কি করতে হবে, আবার যে ক্লোজিং স্টক সেই স্টকের মধ্যে এনে আমাদের কিন্তু ঢুকিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একে লিখব সেল, আবার লিখব এখানে সেল অ্যাপ্রুভাল নট রিসিভড বলে আবার আমরা লিখব। তাহলে এখানে কিন্তু আমরা যে কস্ট প্রাইসটা আছে সেটাই কিন্তু লিখব, যে 1500 টাকার জিনিসপত্র ছিল, 1500 টাকার জিনিসপত্র। আমি ভেবেছিলাম যে সেল হয়েছে 2000 টাকা, তাই জন্য এর মধ্যে ঢোকানো ছিল, সেটাকে আবার আমাকে কী করতে হবে, বের করে নিতে হবে। নিয়ে আবার আমাকে কী করতে হবে, তাহলে মুম্বাই থেকে মালটা ফিরিয়ে যখন কলকাতায় আনবো, এনে আমি কী করব, আমার যে স্টক রয়েছে সেই স্টকের মধ্যে আবার ঢুকিয়ে দেবো। বোঝা গেল, স্টক ছিল 18000, আরও 1500 হয়ে গেলে আমার হয়ে যাবে কত, 19500। বোঝা গেল, তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের ট্রেডিং। এগুলোকে যোগ করে আমরা পেয়ে যাবো এটা, তার থেকে আমরা কি করব, এগুলোকে মাইনাস করব, করে গ্রস প্রফিট পেয়ে যাব। তাহলে দেখো আমরা ভেবে নিয়েছিলাম যে আমাদের সেল হয়ে গেছে, তাহলে কিন্তু তো সেল হয়নি, তাই জন্য ভুলটা সংশোধনের জন্য আমরা কি করলাম, সেল অ্যাপ্রুভাল যেটা রিসিভড হয়নি সেই যে 2000কে মাইনাস করলাম। তাহলে আগের পেজে দেখো আমি কীরকমভাবে করেছিলাম, তোমাদেরকে বুঝিয়েছিলাম যে আমরা ভেবে নিয়েছিলাম যে 2000 টাকা সেল হয়েছে, তাই জন্য সেলকে প্লাস করে দিয়েছিলাম। এই ভুলটা সংশোধন করবার জন্য আমরা কী করলাম, সেলকে মাইনাস করলাম। তাহলে দেখো ডেটর্সকেও তো আমি প্লাস করে দিয়েছিলাম, ভেবেছি যে আমার বিক্রি হয়ে গেছে, ডেটর্স বৃদ্ধি পেয়ে গেছে, কিন্তু যখন দেখলাম আমার বিক্রি এগুলো হয়নি, তাহলে ডেটর্সটা তো প্লাস করে ফেলেছিলাম ভুল করে, তাহলে এবারে ডেটর্সকেও আমাদের মাইনাস করতে হবে। তাহলে দেখো আমি দেখো ব্যালেন্স শিটে এখানে কী করেছি, তোমরা যদি ভালো করে দেখো, দেখো ব্যালেন্স শিটে এই যে দেখো ডেটর্স রয়েছে, সেখান থেকে এই যে দেখো সেল অ্যাপ্রুভাল, এই 2000কে আমি কী করলাম দেখো মাইনাস করেছি। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারলে সবাই, আর তোমরা বুঝতেই পেরেছো তো যে 2000 টাকার মালটাকে যখন আমি ফিরিয়ে আনবো, এবারে মুম্বাই থেকে পাবো, আমি যখন ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনে কী করবো, আমার যে স্টক রয়েছে আমি যেখানে সব মালপত্র গোডাউনে স্টক করি সেই গোডাউনে ফেলে রেখে দেবো। তাহলে 18000 টাকার স্টকে মাল ছিল, আরও যেই 2000 টাকার মালটার আসল দাম কত, কস্ট প্রাইস তো 1500, সেই 1500কে ক্লোজিং স্টকের সঙ্গে মিলিয়ে একসঙ্গে আমি গোডাউনে ফেলে রেখে দেবো। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে ক্লোজিং স্টক কত হবে, 18000 1500 যোগ করে কত হবে, 19500। তাহলে চলো ক্লোজিং স্টকটাকে কিন্তু আমরা একটু ঠিক করে নিই, তাহলে ক্লোজিং স্টকটা আমাদের কত হবে, 19500। ঠিক আছে, 19500। বোঝা গেল তো? চলো এরপরে দেখি আর কী কী অ্যাডজাস্টমেন্ট আমাদেরকে এখানে বলেছে, চলো দেখি। এইবারে কিন্তু আমাদেরকে যে অ্যাডজাস্টমেন্টটা খুব ইম্পর্টেন্ট বলে দিয়েছে, দেখো এরপরে দেখো বলে দিয়েছে প্রভিশন করতে বলে দিয়েছে কত, 400 টাকা প্রভিশন ফর ডাউটফুল ডেট, আর ডেপ্রিসিয়েশন অন বিল্ডিংয়ের ওপর কত বলে দিয়েছে, 2%। তাই তো, তাহলে দেখো প্রভিশন কোথায় আসে তোমরা সবাই জানো, আর বেকার আলাদা করে কিছু বলারও নেই। তাহলে দেখো প্রভিশন ফর ডাউটফুল ডেট এই দেখো পিএলএ এসছে, আর দেখো কোথায় হবে ডেটর্স থেকে মাইনাস যাবে, তাহলে দেখো আমি ডেটর্স থেকে মাইনাসও করেছি, এই দেখো ডেটর্স থেকে মাইনাস করে একেবারে এখানে করে দিয়েছি। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন করতে বলে দিয়েছে কত পার্সেন্ট, 2%, বিল্ডিংয়ের ওপর 2% বলে দিয়েছে। তাহলে দেখো বিল্ডিংয়ের ওপর আমি যদি 2% করি, করে কত হবে, এই দেখো 200। এখন আমি এপারে লিখিনি, তার একটা কারণ আছে, কারণ আরেকটা ডেপ্রিসিয়েশন আছে। আচ্ছা, তারপরে আমি কী করবো, বিল্ডিংয়ের যে ভ্যালু 10000, সেখান থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করে এখানে কত হয়েছে, 9800। আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা চলে যাব প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা অ্যাডজাস্টমেন্টে, তার এই অ্যাডজাস্টমেন্টে কিন্তু তোমরা খুব ভালো করে বুঝবে। দেখো কী বলে দিয়েছে ডিএর দাগে, দেখো ডিএর দাগে এখানে বলেছে, দেখো ডিএর দাগে এখানে দেখো বলে দিয়েছে মেশিনারি প্ল্যান্ট ফার্নিচার ওয়াজ ডেপ্রিসিয়েটেড অ্যাট 20% অন দ্য ডিমিনিশিং ভ্যালু। ঠিক আছে, অর্থাৎ এতদিন পর্যন্ত ডেপ্রিসিয়েশন হচ্ছিল 20% করে ডিমিনিশিং ভ্যালুর ওপর। ঠিক আছে, ডিমিনিশিং ভ্যালু মানে তোমরা সবাই জানো কোন ভ্যালুর ওপর, মিস্টার জেড হাউএভার কনসিডার্ড দ্যাট দ্য প্রপার মেথড উড বি 8% অন দ্য অরিজিনাল কস্ট। কিন্তু মিস্টার জেড যে মালিক আছে সে ঠিক করলো যে এবার থেকে 8% করে ডেপ্রিসিয়েশন করবো অরিজিনাল কস্টের ওপর, মানে কি স্ট্রেট লাইন মেথডে করবো, অ্যান্ড ওয়ান্টেড টু অ্যাডপ্ট, এবং এই নিয়মটা চালু করতে চাইছে কবে থেকে, 1 এপ্রিল 2021 থেকে। ঠিক আছে, তার মানে কি আমরা অঙ্কটা করছি 31 মার্চ 2023-এ, আমরা করছি 31 মার্চ 2023-এ, তার মানে আজ থেকে প্রায় 1-2 বছর আগে থেকে এই নিয়মটা কিন্তু চালু হয়ে গেছে। ঠিক আছে,
আমরা যে বছরে করছি তার থেকে আরও এক বছর আগে কিন্তু নিয়মটা চালু হয়ে গেছে। তাহলে এই নিয়মটা চালু হবার পরে আগে নিয়ম কী ছিল, 20% করে ডেপ্রিসিয়েশন করবো ডিমিনিশিং ভ্যালুর ওপর, এখন নিয়ম হয়ে গেছে 8% করে ডেপ্রিসিয়েশন করবো কিসের ওপর, 8% করে ডেপ্রিসিয়েশন করবো আমরা কার ওপর করবো, অরিজিনাল কস্ট মানে স্ট্রেট লাইন মেথডে করবো। অর্থাৎ দেখো আমরা যদি ভালো করে দেখি এখন কোন নিয়মটা চলছে, এখন কিন্তু চলছে 8% ডেপ্রিসিয়েশনের নিয়মটা এখন চলছে। তাহলে 8% আমরা ডেপ্রিসিয়েশন করবো কার ওপরে করবো, দেখো তোমরা এই জায়গাটা যদি খুব ভালো করে দেখো, মেশিনারি প্ল্যান্ট ফার্নিচার, তাহলে দেখো আমরা যখন স্ট্রেট লাইনে করব তখন সর্বদা করতে হয় কার ওপর, 25,000 ওপর। অর্থাৎ মেশিনটাকে যে দামে কেনা হয়েছিল তার ওপর কিন্তু সর্বদা করতে হয়, তোমরা সবাই জানো। তাহলে 25,000 ওপর আমরা কত করব, 8% করব, করলেই আমাদের ডেপ্রিসিয়েশন হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি স্বাভাবিকভাবে আমি যদি দেখো এইখানটাতে করি, 25,000 ওপর যদি আমরা 8% করি না, 25,000 ওপর 8% করলে কত হবে বলো তো, 2,000 হয়ে গেল। তাহলে আমাদের এখানে ডেপ্রিসিয়েশন আমি কত পাচ্ছি, 2,000, ঠিক আছে, 2,000, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, 2,200। আবার এই ডেপ্রিসিয়েশনটাকে আমি কোথায় লিখব, এই দেখো এখানে লিখব, ঠিক আছে। তাহলে এবারে আমাদের কাছে আরেকটা জিনিস ভেবে দেখতে হবে, সেই জিনিসটা কী বলো তো, আগে আমরা কোন পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন করতাম, আগে আমরা ডেপ্রিসিয়েশন করতাম 20% ডেপ্রিসিয়েশন করতাম, তাও আবার ডিমিনিশিং ব্যালেন্সে, এখন করছে 8% ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইনে। তাহলে আগে 20% করতাম, এখন 8% করছি, তাহলে আমাদের এখন ডেপ্রিসিয়েশনটা কি অনেকটা কমে গেছে, কতটা কমে গেছে সেইটা কিন্তু আমাদেরকে এবার একটু বের করতে হবে। তাহলে দেখো আজকের দিনে যদি 8%-এর বদলে 20% ডেপ্রিসিয়েশন হতো তাহলে ডেপ্রিসিয়েশন কত হতো আমি আগে দেখি তো, যদি আজকে 8% না হয় 20% ডেপ্রিসিয়েশনই হতো ডিমিনিশিং ভ্যালুর ওপর তাহলে কত ডেপ্রিসিয়েশন হতো, চলো একবার একটু আমরা দেখি ব্যাপারটা। দেখো জিনিসটাকে কেনা হয়েছিল, মেশিনারি প্ল্যান্ট ফার্নিচার সবকে কেনা হয়েছিল কত টাকায়, 25,000 টাকায়, তাই তো, এবং এখন তার ভ্যালু এসে দাঁড়িয়েছে কত, 16,000 টাকা। অর্থাৎ এখন মানে কত, 31 মার্চ 2023 তার ভ্যালু এসে দাঁড়িয়েছে কত, 16,000। তাহলে দেখো আমি যদি এখানে লিখি, আমরা যে বছরে অঙ্কটা করছি সেই বছরের একদম শেষ দিনে, বছরের একদম শেষ দিনে মানে হলো কি, 31 মার্চ 2023, এই দিনে ওর ভ্যালু এসে দাঁড়িয়েছে কত, 16,000। এবারে এই যে বছরে আমরা অঙ্কটা করছি সেই বছরের শুরুর দিন কবে ছিল, শুরুর দিন ছিল কিন্তু 1/4/2022, এই শুরুর দিনে ওর ভ্যালু কত ছিল, তাহলেই কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন বার করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো 20% ডেপ্রিসিয়েশন হয়ে ভ্যালুটা হয়েছে কত, 16,000। দেখো এখানে প্রত্যেক বছর কত করে ডেপ্রিসিয়েশন হয়েছে, দেখো এখানে কিন্তু প্রত্যেক বছর 20% করে ডেপ্রিসিয়েশন হবার কথা, হয়েছে 8%, যদি 20% করে হতো তাহলে কত হতো সেটাই তো জানতে চেয়েছে। তাহলে দেখো যদি 20% ডেপ্রিসিয়েশন হয়ে ভ্যালু হয় 16,000, 20% ডেপ্রিসিয়েশন হবার পরে ভ্যালু হয়েছে 16,000, তাহলে 20% যদি ডেপ্রিসিয়েশন হবার আগে এই দিনে ওর ভ্যালুটা কত ছিল সেটা আমরা যদি বের করতে চাই তাহলে কী করব। তাহলে দেখো কোনো একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়, সেখান থেকে যদি আমরা 20% ডেপ্রিসিয়েশন বিয়োগ করি, তার মানে জিনিসটার দাম হচ্ছে কত, 80, তার মানে শতাংশের বিচারে 80, পার্সেন্টেজের বিচারে হলো কত, 80, আর দামের বিচারে কত, 16,000, তার মানে 80%-এর দাম, 80%-এর দাম যদি হয় কত, 16,000, 80%-এর দাম যদি হয় 16,000, তাহলে 1%-এর দাম কত, 1%-এর দাম কিন্তু হবে 16,000/80। কেন আমি এখানে 80% করেছি, তার কারণ একটা জিনিসের দাম যদি 100 হয় সেখান থেকে যদি 20% ডেপ্রিসিয়েশন বিয়োগ যায় তাহলে ডেপ্রিসিয়েশন হবার পরের ভ্যালুটা কত, 80। এখানেও ঠিক তেমনই ডেপ্রিসিয়েশন হবার পরের ভ্যালু হলো 16,000, ডেপ্রিসিয়েশন হবার পরের ভ্যালু হলো কত, 16,000, বোঝা গেল। তাহলে 80%-এর ভ্যালু যদি হয় 16,000, 1%-এর ভ্যালু যদি হয় এইটা, তাহলে 20% ডেপ্রিসিয়েশন হয়েছে তো, তাহলে 20%-এর ভ্যালু কত, 20%-এর ভ্যালু কত, 20% ডেপ্রিসিয়েশন হয়েছে তাই না, তাহলে 20%-এর ভ্যালু কত বের করতে গেলে আমাকে কী করতে হবে, এগুলোকে যদি তাহলে হবে এখানে হবে 8 × 2, তাহলে এখানে দেখো কত হচ্ছে, তাহলে দেখো এখানে আমাদের কত হচ্ছে, এখানে কিন্তু আমাদের হচ্ছে 4,000, তাই না, এখানে আমাদের কত হচ্ছে, 4,000,
ঠিক আছে, তাহলে আমাদের ডেপ্রিসিয়েশান কত হলো 4000। এই 4000 ডেপ্রিসিয়েশানটা, এই 4000 ডেপ্রিসিয়েশানটা যদি আমরা ডিমিনিশিং ব্যালেন্স মেথডে করতাম তাহলে হতো। আমরা যদি ডিমিনিশিং ব্যালেন্স মেথডে করতাম এবং যদি আমরা ডেপ্রিসিয়েশানটা 20% ডিমিনিশিং ব্যালেন্স মেথডে করতাম তাহলে আমাদের ডেপ্রিসিয়েশান হতো এইটা। কিন্তু আমরা তো ডেপ্রিসিয়েশান করেছি কি স্ট্রেট লাইন মেথডে, এবং সেটাও কি 8% স্ট্রেট লাইন মেথডে, তাই না? 25000-এর ওপর করেছি, তাই জন্য আমাদের ডেপ্রিসিয়েশান হয়েছে কত, হয়েছে কিন্তু 2000। তাহলে আমাদের ডেপ্রিসিয়েশান হওয়ার কথা ছিল এইটা, কিন্তু হয়েছে এইটা। তাহলে আমাদের ডেপ্রিসিয়েশান কিন্তু 2000 কমে গেছে। তাহলে 2000 কমে গেছে মানে ক্ষতি, ডেপ্রিসিয়েশান তো একটা ক্ষতি, সেটা যদি 2000 কমে গিয়ে থাকে তাহলে সেটা তো আনন্দের কথা, তাই না? মানে লাভ হয়েছে। তাহলে লাভ হলে আমরা এই দিকে লিখবো ডেপ্রিসিয়েশান রিটেন ব্যাক 2000। তাহলে আমার 4000 ডেপ্রিসিয়েশান হওয়ার কথা ছিল যদি আমি 20% ডিমিনিশিংয়ে করতাম তাহলে, কিন্তু আমি 20% ডিমিনিশিংয়ে করলে 4000 হতো, কিন্তু আমি কী করেছি স্ট্রেট লাইনে করেছি, তাই জন্য আমার কত হয়েছে 2000। তাহলে আমি এখানে কত লিখবো 2000। তাহলে আমার লাভটা কত হয়েছে, কমানো কত সম্ভব হয়েছে, আমার ডেপ্রিসিয়েশান 2000 টাকা কিন্তু কমানো সম্ভব হয়েছে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটাকে সবাই বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো আমরা কী করবো, এই যে মেশিনারির দাম কত ছিল, 16000 ছিল, অ্যাকচুয়ালি ছিল 16000। তাহলে কতটা কমানো সম্ভব হলো, 2000 টাকা কিন্তু কমানো সম্ভব হলো। ঠিক আছে, তাহলে 16000 আর এখানে 2000 যোগ করলে কত হবে 18000, এবং 18000 থেকে আমরা ডেপ্রিসিয়েশানটাকে বিয়োগ করব, করলে কত হবে সেই 16000-ই কিন্তু হবে। ঠিক আছে, 16000 হবে। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের ব্যাপারটা শেষ। তাহলে এই তো আমাদের সব মোটামুটি শেষ হয়ে গেল, আর একটা জিনিস শুধুমাত্র আমাদের একটু বাকি আছে, সেটা হলো দেখো ইনভেস্টমেন্ট, দেখো বলে দিয়েছে 4% করতে বলে দিয়েছে। কত টাকার উপর, দেখো এই যে 10000 টাকা ইনভেস্টমেন্ট, তার উপর 4% করতে হবে। তাহলে দেখো 10000 টাকার উপর আমি যদি 4% করি তাহলে কত হবে, দেখো 10000-এর উপর যদি আমি 4% করি তাহলে আমাদের কত হচ্ছে বলো তো, হচ্ছে কিন্তু 400 টাকা। তাহলে এই হলো আমাদের কি ইন্টারেস্ট, তো সেটাকে আমরা কোথায় লিখবো, এই দেখো আমরা ব্যালেন্স শিটে এই যে ইনভেস্টমেন্টের সঙ্গে দেখো 400 টাকা ইন্টারেস্টকে যোগ করেছি, এবং এটা হলো আমাদের যেহেতু একটা ইনকাম তাহলে আমরা কী করবো প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট দিকে লিখবো। তাহলে দেখো প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট দিকেও দেখো আমি লিখেছি। তাহলে এবারে আমরা সব যোগ বিয়োগগুলো করব, তো যোগগুলো করলে দেখো হবে এইগুলোকে এইগুলোকে এটাকে এটাকে সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে দেখো কত পাচ্ছি 32650। ঠিক আছে, 32650, এবং তার থেকে আমরা এইগুলোকে সমস্তগুলোকে যদি সব মাইনাস করি না, সব মাইনাস করলে আমরা কিন্তু পাবো 9800। ঠিক আছে, 9800। এবারে এই যে আমরা পেলাম 9800 কী পেলাম নেট প্রফিট, এই 9800-কে আমরা কোথায় নিয়ে আসবো, ক্যাপিটালের সঙ্গে যোগ করব। তোমরা কিন্তু সবাই জানো ক্যাপিটালের সঙ্গে যোগ করলে দেখি কত হবে, দেখো এর সঙ্গে আমরা 9800-কে যোগ করব। ঠিক আছে, 9800 হয়েছে নেট প্রফিটটা, একটু ভুল লিখে ফেলেছিলাম। ঠিক আছে, তাহলে যোগ করে দেব, এদের দুজনকে যোগ করব। তাহলে এদের দুজনকে যোগ করলে কত হবে 60250, তার সাথে এইগুলো এগুলো এগুলোকে যোগ করলে আমরা কত পাবো বলতো, এইগুলোকে আমরা সব যোগ করলে পাবো কিন্তু আমরা 77150। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ব্যালেন্স শিটের উত্তর, 77150। তার সাথে আমরা কোনগুলো এবারে কোনগুলোকে যোগ করবো, এবারে অ্যাসেট সাইডগুলোকে আমরা যোগ করব, অর্থাৎ এই যে এইগুলো 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 সমস্ত অ্যাসেট সাইডের এইগুলোকে আমরা যোগ করলেও সেই কত পাবো 77150। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, হচ্ছে কিন্তু 77150। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ। ঠিক আছে।